দেখেন আমার একটা বিপেল থেকে ঘর এসছে, সে ঘরটার জন্য বলছে যা টাকা আসবে সব অর্ধেক টাকা লাগবে। খালি আমার না, গোটা গ্রামের লোকের সব ওইরকম করে খেচে ওরা। কারা ওরা? ওই মেম্বার আছে, কোন পার্টি? ওর নাম হয়েছে ডালিম, ওর স্ত্রী মেম্বার, আর টিএমসি পার্টি করে। তো আমরাও টিএমসি পার্টি করি, ভোট দিয়ে আমরাই করেছি, আমরা সাধারণ লোক। তো সেই আরো লোক যারা ওই আধেক আধেক করে বিপিএল ঘরের টাকা দেবো বলছিল, তাদেরকে সবাইকে আমি বারণ করেছিলাম যে টাকা কেউ দেবে না। সব সরকার থেকে ঘর এসছে, তো মেম্বার দেখে কেন টাকা দেবো? এই জন্য বারণ করেছিলাম। করে আমি যাইছিলাম, আমি ওই রামেশ্বরপুরের ওইদিকে, তো বোনের বাড়ি যাচ্ছিলাম, ওখানে চার দোকান ছিল। আমি একটু চা খেয়ে যাই বলে বসলাম, আর এরা মোটর সাইকেলে গিয়ে আমাকে ধরল চোট। কজন ছিল? ওরা ছিল, একজন ছিল ওই বুলবুল শেখ বিজয়নগরের বাড়ি, আর বাবর আলী, কাজল, তারপরে কাজলের ছেলে আলতাফ, রাশিদুল, রবিউল, তারপরে ডালিম ছিল। ডালিম ছিল? হ্যাঁ, এই যে দাম পেলাম এই কজন ছিল। সেই ডালিম, ডালিমকে বলছি ও ছিল, পুলিশকে বলছি হসপিটালে গোকরণে, তো মিথ্যা করে বলছে যে না ডালিম তো জীবন্তই ছিল। কি দিয়ে মেরেছে আপনাকে? হসিয়া দিয়ে চোট মেরেছে, আর ওই যে পিস্তল এগুলো সব আমাকে সব ই করে দিয়েছে। মানে কি মানে রাগটা কেন আপনার উপরে? ওই যে ওই ঘরের টাকা দিতে সব বারণ করেছি, ওই সব ব্যাপারে ওদের উপরে রাগ। মানে তুই বারণ করবার কে? কি চাইছেন এখন আপনি? আমি আমি কি চাইবো? আমি এইসব যেন ওই ই হয়, ঘরের যে টাকাগুলো সব পুরা পুরা পাই গরিব লোক, আমিও যে ঘরের টাকা পুরা পাই, তারপরে ওদের যেন সাজা হয়। আমাকে যে এইভাবে মারলো তার সাজা আপনি এখনো পাইনি? আপনি বলেছিলেন মেম্বারকে? না, ওরা নিজে বলছিল যে টাকা লাগবে, না হলে বের করতে দেবো না, সহি করবো না। আচ্ছা, তা আমি বলেছি সহি দাও, না না দাও আমি টাকা দেবো না। আরো কিছু লোক, হ্যাঁ তৃণমূলেরই মেম্বার, আমি আরো কিছু লোককে ভাঙালছিলাম যে টাকা দিস না বলে। তোর সরকারের ঘর কত টাকা চেয়েছিল? আমার কাছে 50,000 চেয়েছিল, 1,40,000 ঘর, 50,000 চেয়েছিল আমার কাছে। মানে দেননি বলে মেরেছে? না, আমি দেইনি। আরও যাদের ঘর এসছে তাদেরকেও দিতে বারণ করেছি, সেই জন্য ওদের রাগ বেশি। কী নাম আপনার? আমার নাম সারফুল শেখ। নিজের মুখে নিয়ে নেওয়া ফটো দেখলাম একদম ফ্র্যাকচার হয়েছে রাত্রিগুলো। মাত্র ঘোরাতে দিকে আমরা